আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি শফিউল ইসলাম, লেকচারার মাইলস্টোন কলেজ। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলব। আজকে লেকচারে আমরা শিখব ভেক্টর অধ্যায়ের ভেক্টর বিভাজন অংশের কতগুলো গাণিতিক সমস্যার সমাধান। চলো দেখা যাক। প্রিয় শিক্ষার্থী, ভেক্টর অধ্যায়ের ভেক্টর বিভাজন অংশে আমরা কতগুলো গাণিতিক সমস্যার সমাধান দেখব। সবাই বোর্ডে লক্ষ্য করি, আমরা একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। একটি লন রোলারের ওজন 1000 নিউটন, হাতলটির ওজন রোলারের ওজনের তুলনায় নগণ্য, হাতলটি 200 নিউটন বলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে, রোলারের আপাত ওজন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে যদি চিত্র আকারে দেখি, এভাবে দেখতে পাবো যে লন রোলারের ওজন W নিচের দিকে ক্রিয়া করবে, আর এটাকে F বলে, এফের মান 200 নিউটন, F বলে আমরা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে। তাহলে এফ বলের দুটি উপাংশ হবে, একটি অনুভূমিক উপাংশ এফ কস থিটা, আরেকটি অনুভূমিকের লম্ব বরাবর সেটি হবে এফ সাইন থিটা। এফ সাইন থিটা লন রোলারের ওজনটাকে হ্রাস করবে, ওজনকে হ্রাস করবে, আর এফ কস থিটা উপাংশের কারণে এটি সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে চলো আমরা এটি সমাধান দেখি। দেয়া আছে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। লন রোলারের ওজন, ওজন W সমান 1000 নিউটন, টানা বল, যে বলে টানা হচ্ছে, হাতলটি 200 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে টানা বল F সমান 200 নিউটন, চেয়েছে আপাত ওজন, তাহলে আপাত ওজন W1 সমান হোয়াট? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি আপাত ওজন টানার ক্ষেত্রে আপাত ওজন W1 সমান W-F sin θ। আমরা ভিডিও ক্লাসে সূত্র শিখেছি, তাহলে এখন আমরা মান বসিয়ে দিব। W এর মান 1000 নিউটন, F এর মান 200, সাইন 30 ডিগ্রি। আমরা যদি ক্যালকুলেশন করি, 1200 সাইন 30 ডিগ্রি মান হাফ, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1000 - 100 সমান 900 নিউটন। বা দিয়ে আমরা লিখতে পারি, বা W1 সমান 900 নিউটন, এটি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি গরুর গ প্রশ্নের সমাধান আমরা সবাই বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আর একটা গাণিতিক সমস্যার সমাধান দেখব।
সবাই প্রশ্নটা লক্ষ্য করি। একটি বালক চিত্র অনুযায়ী প্যাডেলের উপর খাড়া নিচের দিকে এফ সমান সিক্স আই মাইনাস থ্রি জে মাইনাস টু কে নিউটন বল প্রয়োগ করে। প্যাডেলের কোনো অবস্থানে প্রযুক্ত বল ক্রাঙ্কের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যে বল সাইকেলটিকে সামনে নিতে সাহায্য করে তার মান নির্ণয় করো। আমরা যদি চিত্র লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বালকটি পা দিয়ে প্যাডেলের উপরে বল প্রয়োগ করতেছে। এফ বল সোজা নিচের দিকে ক্রিয়া করতেছে। এফ বলের দুটি উপাংশ হবে, একটি ক্রাঙ্ক বরাবর এফ কস থিটা আর ক্রাঙ্কের লম্ব বরাবর এফ সাইন থিটা। ক্রাঙ্ক বরাবর এফ কস থিটা উপাংশটা প্রশমিত হয়ে যাবে, কেবলমাত্র এফ সাইন থিটা উপাংশের কারণে সাইকেল সামনের দিকে অগ্রসর হবে। তাহলে চলো আমরা সমাধান দেখি। এখানে দেয়া আছে প্রযুক্ত বল ও ক্রাঙ্কের মধ্যবর্তী কোণ থিটা সমান 30 ডিগ্রি দেয়া আছে, এবং দেয়া আছে প্রযুক্ত বল এফ সমান বল ভেক্টর রাশি, তো এফ সমান দেয়া আছে সিক্স আই মাইনাস থ্রি জে মাইনাস টু কে। এ বলের মান যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি এফ সমান এভাবে লেখা যায়, আমরা পূর্বের ক্লাসে শিখেছি সিক্সের উপরে স্কোয়ার প্লাস মাইনাস থ্রির উপরে স্কোয়ার প্লাস মাইনাস টুর উপরে স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 36 9 4 রুট সমান পাচ্ছি 7। তাহলে এফের মান পেলাম 7 নিউটন, 7 বলের একক নিউটন। আমাদের বের করতে হবে যে বলে সাইকেলটি সামনের দিকে যায় সেই বলের মান। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি, প্রযুক্ত বলের লম্ব উপাংশ দ্বয় আমরা চিত্রে দেখতে পাচ্ছি এফ কস থিটা ও এফ সাইন থিটা দুটি উপাংশ। এখন এফ কস থিটা উপাংশ ক্রাঙ্ক দ্বারা প্রশমিত হবে কেবলমাত্র এফ সাইন থিটা উপাংশের জন্য সাইকেল সামনে এগিয়ে যাবে। তাহলে আমরা বলবো যে সামনে যে বলে এগিয়ে যায় তার মান, তাহলে সুতরাং যে বলে সামনে এগিয়ে যায় তার মানকে যদি আমরা বলি, সুতরাং এফ সাইন থিটা সমান আমরা লিখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এর মান 7 নিউটন, 7 সাইন থিটার মান 30 ডিগ্রি, বা সমান লিখতে পারি 7 হাফ সমান
3.5 নিউটন। এটি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা গাণিতিক সমস্যার সমাধানটা বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখব। প্রশ্ন নাম্বার 3, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি তলের উপরে 1 কেজি ভর একটি বস্তু রাখা আছে। তল বরাবর এবং তলের লম্ব ও দিক বরাবর বস্তুটির ওজনের উপাংশ নির্ণয় করো, যেখানে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্নটাকে যদি আমরা চিত্র আকারে দেখি তাহলে এরকম হবে, এ বি অনুভূমিক বরাবর বিবেচনা করলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি আনত তল এসি তল, এই এসি তলের উপরে এম ভরের একটি বস্তু আছে যার ভর 1 কেজি, এম সমান 1 কেজি। এম বস্তুর ভর, তাহলে বস্তুর ওজন হবে ডাব্লিউ সমান এমজি। এমজি ওজন নিচের দিকে ক্রিয়া করবে। এমজি ওজনকে দুটি উপাংশে আমরা বিভক্ত করছি, একটি তল বরাবর, আনত তল বরাবর এমজি সাইন থিটা, আর আনত তলের লম্ব বরাবর এমজি কস থিটা উপাংশ। তাহলে আমরা এবার সমাধান করি। বস্তুর ওজন, বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে, ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে, ক্রিয়া করে বস্তুর ওজন এমজিকে বস্তুর ওজন এমজিকে আনত তল বরাবর, আনত তল বরাবর এবং আনত তলের লম্ব বরাবর তলের লম্ব বরাবর দুটি উপাংশে লম্ব বরাবর দুটি উপাংশে বিভক্ত করা হলো, বিভক্ত করা হলো। তাহলে আমরা চিত্র হতে যেটা পাচ্ছি, চিত্র হতে আমরা দেখতে পাচ্ছি আনত তলের, আনত আনত তল বরাবর, আনত তল বরাবর ওজনের উপাংশ উপাংশ, এটাকে আমরা যদি ডাব্লু অন লিখি, ডাব্লু অন সমান সমান আনত তল বরাবর এমজি সাইন থিটা। এখানে দেয়া আছে কি, দেয়া আছে এখানে, এখানে ভর দেয়া আছে, ভর এম সমান 1 কেজি এবং থিটার মান অনুভূমিকের সাথে আনত তলের মধ্যবর্তী কোণ, আনত তল অনুভূমিক, অনুভূমিকের সাথে আনত তলের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ থিটা সমান দেয়া আছে 30 ডিগ্রি। তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি 1 × 9.8 জির মান সাইন 30 ডিগ্রি, 1 × 9.8 0.5 4.9 এত নিউটন। এটি আমাদের অ্যান্সার। বা দিয়ে লিখতে পারি ডাব্লু অন
W1। प्रिय शिक्षार्थी एखन आनत तलेर लम्ब दिके ओजनेर उपांश हबे सेटा आमरा एखानेई लिखब। आमी एटुकु मुछे फेलछि। आनत तलेर लम्ब दिके आनत तलेर लम्ब दिके ओजनेर उपांश W2 समान mg cos थीटा। एखाने चित्रते देखते पाच्छी मान बसिए दिले पाई 1 × 9.8 cos 30 degree। 1 × 9.8 cos 30 degree मान √3/2। क्योंकुलेशन कर लेखा जाए 4.9√3। W2। प्रिय शिक्षार्थी एटा आमादेर आंसर। ताहले आमरा दुटे आंसर पेलाम। आनत तलेर आनत तल बराबर ओजनेर उपांश 4.9 newton एवं आनत तलेर लम्ब दिके ओजनेर उपांश W2 जदि विवेचना करी सेटि पाच्छि mg cos theta समान पाच्छि 4.9 × √3। आशा करी आमरा सबाई बुझते पारछि। प्रिय शिक्षार्थी आमरा आरेकटि गाणितिक समस्यार समाधान देखब। सबाई लक्ष्य करी पूर्व दिकेर साथे 60 डिग्री कोणे दक्षिण दिक होते मौसुमी वायु 20 किलोमीटर पर आवर बेगे বা 20 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। বায়ুর উত্তর ও পশ্চিমমুখী উপাংশের মান নির্ণয় করো। তাহলে প্রশ্নটাকে যদি আমরা চিত্র আকারে দেখি তাহলে এভাবে দেখতে পারি দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে যেটি পশ্চিম উত্তর দিকে যাচ্ছে। বায়ু পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে দেওয়া আছে 60 ডিগ্রি কোণ এবং বায়ুর বেগ দেয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা একটু সমাধান দেখি। দেয়া আছে বায়ুর বেগ ভি সমান 20 কিলোমিটার পার আওয়ার এবং বায়ুর পূর্ব দিকের সাথে উৎপন্ন কোণ পূর্ব দিকের সাথে উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি। চেয়েছে উত্তরমুখী উপাংশ যেটিকে আমরা ভিএন দিয়ে লিখেছি। উত্তরমুখী উপাংশ ভিএন সমান হোয়াট এবং পশ্চিমমুখী উপাংশ VW সমান হোয়াট। প্রিয় শিক্ষার্থী আমরা একটু লক্ষ্য করি যেহেতু ভি বেগের দুটি উপাংশ একটি VW এবং আরেকটি VN তাহলে আমরা যদি বলি এখানে যে উত্তরমুখী উপাংশ পশ্চিমমুখীটা আমরা আগে দেখাই। অতএব আমরা জানি পশ্চিমমুখী উপাংশকে এভাবে লিখতে পারি ভি বেগের অনুভূমিক উপাংশ। আমরা এভাবে বলতে পারি পশ্চিমমুখী উপাংশ VW সমান ভি কস থিটা। ভি এর মান দেয়া আছে 20, কস থিটার মান 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ইন্টু কস 60 ডিগ্রির মান 0.5
বা ভিডাব্লিউ বা ভিডাব্লিউ সমান আমরা বলতে পারি ভিডাব্লিউ সমান 10 কিলোমিটার পার আওয়ার, এটি অ্যান্সার। আবার উত্তরমুখী উপাংশের মান আবার উত্তরমুখী উপাংশের মান বা উত্তরমুখী উপাংশ সেটিকে আমরা ভি নর্থ ভি এন দিয়ে লিখলাম, ভি এন সমান ভি সাইন থিটা, ভি সাইন থিটা অর্থাৎ পশ্চিমমুখের লম্ব বরাবর ভি সাইন থিটা, ভি এর মান 20 সাইন 60 ডিগ্রি। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি সাইন 60 ডিগ্রি মান রুট 3/2। তাহলে পরের লাইন আমরা পাচ্ছি বা দিয়ে ভিএন বা ভিএন বা ভিএন সমান 10√3 কিলোমিটার পার আওয়ার, এটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি গরুর গ প্রশ্ন অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে লেকচারে হোমওয়ার্ক থাকবে, আমরা যে গাণিতিক সমস্যার সমাধান শিখলাম এগুলো হোমওয়ার্ক হিসেবে লিখে যার যার শ্রেণী শিক্ষককে আমরা সবাই জমা দেব। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।